মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 2023 সালের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। পরীক্ষা শুরু হবে জুন মাসের 7 তারিখ থেকে। এই রুটিনটি প্রকাশ করেছে মে মাসের 25 তারিখে। আমরা এখন রুটিনটি দেখব। ষষ্ঠ শ্রেণীর এই পরীক্ষাটি পেন্সিল কাগজের মাধ্যমে হবে না, এটি মূল্যায়নের মাধ্যমে হবে। এই পরীক্ষার নতুন নামকরণ করেছে শিক্ষা অধিদপ্তর। এই পরীক্ষাটির নাম অর্ধবার্ষিকী পরীক্ষা দেওয়া হয়নি, পরীক্ষার নাম দেওয়া হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। আমরা এখন ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার রুটিন দেখব। ষষ্ঠ শ্রেণীর মোট 10টি বিষয়ে পরীক্ষা হবে। কোন দিন কোন পরীক্ষা হবে আমরা সেটি এখন দেখব। মে মাসের 31 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত ক্লাস চলবে আর পরীক্ষা শুরু হবে 7ই জুন 2023 তারিখে বাংলা পরীক্ষা, 8ই জুন 2023 তারিখে ইংরেজি পরীক্ষা, 10ই জুন 2023 পরীক্ষা হবে গণিত। ১১ই জুন 2023 তারিখে পরীক্ষা হবে বিজ্ঞান, ১২ই জুন 2023 তারিখে পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ১৩ই জুন 2023 তারিখে পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি, ১৪ই জুন 2023 তারিখে পরীক্ষা হবে জীবন ও জীবিকা, ১৫ই জুন 2023 তারিখে পরীক্ষা হবে স্বাস্থ্য ও সুরক্ষা, ১৭ই জুন 2023 তারিখে পরীক্ষা হবে ধর্ম এবং ১৮ই জুন 2023 তারিখে পরীক্ষা হবে শিল্প ও সংস্কৃতি। এই 10টি সাবজেক্ট পরীক্ষা হবে, কোনো লিখিত পরীক্ষা না, এটি হবে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা। এই পরীক্ষা কীভাবে নেওয়া হবে, 31 তারিখে 6 তারিখ পর্যন্ত ক্লাস হবে, ক্লাসে সব বুঝিয়ে দিবে। ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার সূচি সময়সূচি সম্পর্কে কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে সপ্তম শ্রেণীর রুটিনও দেওয়া আছে, সেখান থেকে সপ্তম শ্রেণীর রুটিনটা দেখে নিতে পারেন। নিক্সাডিপুমা সিএনএন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কারো কোনো বিষয়ে জানতে ইচ্ছে করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।